সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিজ্ঞানিতিক রাশির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম এই পর্যায়েটাতে এর ছষ্ট পর্ব এবং ষষ্ঠ পর্বে আমরা আরও দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এক হচ্ছে সাত নং প্রশ্নের উঙ্গনং প্রশ্ন এর আগে আমরা ঘন অং প্রশ্ন পর্যন্ত আলোচনা করছিলাম তো উঙ্গনং প্রশ্নটাতে বলা আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড সাথে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স তারপরে প্লাস জেড মাইনাস জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যদি এরকম থাকতো এ প্লাস ওয়ান হোলস্কোয়ার তাই তো যদি এরকম থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা তার সূত্রটা কী করতাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এ প্লাস বি হোল সূত্র টু বলতে ওয়ান প্লাস স্কোয়ার তাই তো আলটিমেটলি এখানে আসতো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এটা হচ্ছে রাশি তো যদি আমি এই এর পরিবর্তে এক্স দিই তার মানে কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান যদি এক্সের পরিবর্তে এর পরিবর্তে ওয়াই দিই তার মানে সেক্ষেত্রে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান আর এর পরিবর্তে যদি জেড দিই তার মানে কি জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ওয়ান সো এইভাবেই সূত্রটাতে ভাঙবো অর্থাৎ এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে ওয়ান ওয়ান লেখার প্রয়োজন হয় না প্লাস ওয়ান স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় ইন্টু যেভাবে আছে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেডই রাখা হলো ঠিক একইভাবে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ টু ওয়াই এর সাথে ওয়ান আছে সো ওয়ানটা তো লিখতে হয় না কেননা গ্রোন অবস্থাতে ওয়ান থাকা আর না থাকা একই কথা আবার ওয়ানকে স্কোয়ার করার অর্থটা হচ্ছে ওয়ান তার সাথে জেড মাইনাস এক্স আছে সো এখানে জেড মাইনাস এক্স জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার তার মানে জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ওয়ান এটা সূত্র অনুযায়ী আর এক্স মাইনাস ওয়াই তার সাথে গ্রোন অবস্থাতে আছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে তিনটে রাশি এই তিনটা রাশির সাথে এই দুইটা পদ গুণন অবস্থাতে আছে তাই না তাহলে আমি যদি শুধুমাত্র গুণন করতে পারতাম অথবা এই রাশিটার স্কোয়ারটাকে আমরা কি করতে হবে এক্স স্কোয়ারটাকে এই দুইটার সাথে গুণন করতে হবে আবার ঠিক একইভাবে এই টু এক্সটাকেও এটার সাথে গুণন করতে হবে আবার ঠিক তেমনিভাবে এই ওয়ানটাকেও আমাদের এটার সাথে কি গুণন করতে হবে পরের রাশিগুলো একই ধরনের আচ্ছা কেন দেখুন যখন আমরা বলতেছি যে এ প্লাস বি আমরা বললাম তার সাথে আমরা যে দেওয়া আছে তাই না তো তাহলে আমরা স্বাভাবিকভাবে কি করতাম যে এই সাথে এক্স গুরন অবস্থাতে আছে তো এ প্লাস বি তার সাথে গুরোন অবস্থাতে আমি লিখতাম x তারপরে আমরা কি করতাম প্লাস আবার এই এ প্লাস বি এর সাথে জেড ও গ্রোনান অবস্থাতে আছে তার মানে a বি তখন বলতাম তিনটা যদি পদ হয় তার মানে সেক্ষেত্রে সাথে ওয়াই মাইনাস জেড গ্রণণ অবস্থায় আসবে ঠিক তেমনি ভাবে ওয়ান এর সাথে জেড টা গ্রহণ অবস্থাতে আসবে তাই তো সো সেই কাজটাই আমরা এই দ্বিতীয় লাইনটাতে করা হয়েছে অর্থাৎ তিনটা পদের ক্ষেত্রে একই কাজ এক্স স্কোয়ারটাকে আমরা যেভাবে গুণন অবস্থাতে নিয়েছি ঠিক একইভাবে ওয়াই স্কোয়ারটাকেও সেই একইভাবে গুরুণ অবস্থাতে নিয়েছি আবার একইভাবে ওয়ানটাকেও গুণন অবস্থাতে নিয়েছি অর্থাৎ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই এক্স স্কোয়ার সাথে এই টোটালটা অবস্থাতে তার মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড আবার এই টু এক্সও কিন্তু এটার সাথে গুণন অবস্থা তার মানে টু এক্স সাথে ওয়াই মাইনাস জেড আবার এই ওয়ানটাও তো এটার সাথে গ্রুণ অবস্থাতে তার মানে ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জেড একইভাবে এখানে ওয়াই স্কোয়ার গ্রোন অবস্থাতে আছে জেড মাইনাস এক্স এর সাথে সো জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইন্টু তারপর প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই গ্রোনান অবস্থাতে আছে কার সাথে জেড মাইনাস এক্স এর সাথে জেড মাইনাস এক্স এর সাথে আর তারপরে আছে প্লাস ওয়ান সো প্লাস ওয়ানটাও জেড মাইনাস এক্স এর সাথে গ্রোনান অবস্থাতে তারপর প্লাস এই অংশটুকুর ক্ষেত্রে জেড স্কোয়ার গ্রোনান অবস্থাতে এক্স মাইনাস ওয়াই এর সাথে টু জেড গুণ অবস্থাতে ওটার সাথে তার মানে জেড স্কোয়ার সাথে এক্স মাইনাস ওয়াই গুণন অবস্থাতে টু জেড এর সাথে এক্স মাইনাস ওয়াই অবস্থাতে তারপর ওয়ান সাথেও এক্স মাইনাস ওয়াই এর সাথে গুণন অবস্থাতে এখন দেখুন যদি আমি একটু সাজিয়ে লিখি এখানে এক্স স্কোয়ার আছে তাই না আচ্ছা এক্স স্কোয়ার এর সাথে আমি নিয়ে আসতে পারি কাকে ওয়াই স্কোয়ার কে তাহলে আমরা আলাদাভাবে আরেকটা যদি অর্থাৎ এই অংশটাকে আমরা আলাদাভাবে নেব এক্স স্কোয়ার সাথে ওয়াই মাইনাস জেডটাকে আলাদাভাবে নেব। তার সাথে নেব ওয়াই স্কোয়ারের সাথে যে অংশটা আছে জেড মাইনাস এক্স এটাকে আলাদাভাবে নেব আর তার সাথে আছে জেড স্কোয়ারের সাথে যে অংশটা জেড স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারটাকে আলাদা আলাদাভাবে লিখবো তাহলে এই তিনটাকে আলাদা লিখতে পারি এরপরে আমরা যে কাজটা করবো যে টু এক্সের সাথে যেটা গুণন অবস্থাতে আছে অর্থাৎ এই অংশটুকু এটাকে আমরা আলাদাভাবে ধরতে পারি ঠিক একইভাবে টু এক্স এর পরে আছে হচ্ছে টু তার মানে টু এর সাথে যে অংশটা গুণন অবস্থাতে সেটা এবং টু জেড এর সাথে যেটা গুণন অবস্থাতে আছে সেই অংশটা আমরা একসাথে নেব তাহলে বাকিগুলো ওয়ান গুলো একসাথে আলাদা আলাদা ভাবে সো সেই কাজটাই এখন করতেছি সো এক্স স্কোয়ার এর সাথে ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার এর সাথে ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার এর সাথে জেড মাইনাস এক্স এবং জেড স্কোয়ার এর সাথে এক্স মাইনাস ওয়াই তিনটা একসাথে নিলাম অর্থাৎ তিনটা যে সবুজ অংশ আমরা কালি দিয়েছিলাম সেই তিনটা অংশ আলাদা আলাদা ভাবে নিলাম একইভাবে আমরা এর সাথে নিচ্ছি কি অর্থাৎ সবুজ অংশ তিনটা নিয়ে আচ্ছা তারপরে যেটা আমরা দিয়েছিলাম অন্য আরেকটা কালিতে সেই অংশটা অর্থাৎ হচ্ছে টু এক্স এর সাথে ওয়াই মাইনাস জেড টু ওয়াই এর সাথে জেড মাইনাস এক্স আর হচ্ছে টু জেড এর সাথে এক্স মাইনাস ওয়াই আলাদা আলাদা ভাবে নিলাম তারপর প্লাস এখানে ওয়ান এর সাথে যদি আমি ওয়াই মাইনাস জেড গ্রহণ করি তার মানে কি ওয়াই মাইনাস জেডই হবে তাই তো তারপরে প্লাস এর আছে কি z x কই এখানে y ওয়ান এর সাথে z x তাহলে ওয়ান দ্বারা এটাকে গুণন করলে এটা z x হবে তার সামনে প্লাস আছে দ্যাট ইজ ওয়াই প্লাস z x তার সাথে আছে কি লাস্টে আছে 1 x y তাহলে সেটাও আমরা এখান থেকে নিয়ে নিলাম একসাথে এখন আমরা যে জিনিসটা করব এখান থেকে দেখুন এই যে y এই y y কাটা যাচ্ছে প্লাস এর x মাইনাসের কাটা যাচ্ছে প্লাসের জেড মাইনাসের জেড কাটা যাচ্ছে এখন তাহলে এই অংশটুকুর ক্ষেত্রে আমাদের থাকতেছে কি জিরো হুম আচ্ছা জিরো থাকতেছে এখন এর বাহিরে আমরা কি কাজ করব এর বাহিরে এক্স স্কোয়ার এবং জেড স্কোয়ার যেভাবে আছে সেই সেটা সেভাবেই রেখে দেব। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড যে অংশটা সেটা আমরা সেভাবে রেখে দিলাম কিন্তু এই যে টু এক্স ওয়াই টু ওয়াই যদি আমি টুটাকে বেস ধরি টাকে কমন ধরি তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে একটা একটু শর্ট করা হয় কেননা টু এটা যদি আমরা গ্রহণ করতাম তাহলে কী হতো টু এক্স আমরা নিচে লিখি তাহলে সেখানে আসতো টু তাই না তারপরে মাইনাস এর সাথে যখন জেড গ্রহণ করতাম তার মানে মাইনাসের টু ঠিক একইভাবে এটা যখন এই অংশটাতে গ্রহণ করতাম টু ওয়াই এর সাথে সেটা কি আসতো প্লাস এর টু ওয়াই জেড হুম টু ওয়াই জেড তারপরে আসতো কি টু ওয়াইন করলে তার মানে হুম এরপরে আসে টু জেড এর সাথে এই অংশটা অর্থাৎ আলাদাভাবে এটাকে যদি আমি গ্রহণ করতাম তাহলে প্লাস এর টু জেড এবং এক্স তার মানে টু জেড এক্স টু জেড এক্স আর তার সাথে আসছে এই ওয়াই এর সাথে যখন গ্রহণ হচ্ছে মাইনাস তার মানে টু ওয়াই জেড ওকে তো এই টোটালটার থেকে কি আমরা টু কমন নিতে পারি না সো এই টুটাকে কমন নিয়ে আমরা আলাদাভাবে লিখছি যে এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এর জিরো কেন এই যে এই অংশটা কাটাকাটি করে আমরা পাইছিলাম জিরো সো দ্যাট ইস ওয় প্লাস এর জিরো আচ্ছা এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি কি যে এর এক্স ওয়াই আছে প্লাস এর এক্স ওয়াই আছে যদি আমি এভাবে গুরনও করে দিতাম তাহলেও কিন্তু কাটাকাটি হতো যে টু এক্স ওয়াই আর টু এক্স ওয়াই কেটে দিতাম মাইনাসে টু জেড টু জেড এক্স প্লাসে টু জেড এক্স কেটে দিতাম প্লাসে টু ওয়াই জেড এবং মাইনাসে টু ওয়াই জেড কেটে দিতে পারতাম সেম জিনিস আবার এখানে জেড এক্স এবং জেড এক্স কাটা যাচ্ছে ওয়াই জেড এবং ওয়াই জেডও কাটা যাচ্ছে তার মানে এই অংশটুকু থাকতেছে যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড y²z x z² x minus y plus 2 into 0 দ্যাটস ওয়াই একবার আমরা 0 লিখে দিতে পারি আর এইভাবে যদি আমি করতাম তাহলে একবার গুণন করে দিলে কিন্তু এই লাইনটা আর লিখতে হতো না তখন আমরা 2y এর সাথে এটা দরকার হতো না একবারে 0 হয়ে যেত তাহলে এই যে রাশিটা আছে এখান থেকে আমরা শেষের দুইটাকে যে কোনো দুইটাকে আমরা গুণন করে দিতে পারি একটাকে সেম রাখবো এখন কেন দেখুন

x মাইনাস ওয়াই আছে সো তিনটাই কিন্তু আছে আমাদের এখানে তাই না তো তাহলে যে কোনো দুইটাকে আমরা গ্রহণ করে দিতে পারি অর্থাৎ প্রথম দুইটাকে অথবা শেষ দুইটাকে অথবা প্রথমটা আর লাস্টেরটাকে যেটাই দিই একই ধরনের হবে আচ্ছা আমরা শেষে দুইটাকে গ্রহণ করছি তাহলে ওয়াই স্কোয়ার সাথে জেড মাইনাস এক্স এবং জেড স্কোয়ার সাথে এক্স মাইনাস ওয়াই গ্রহণ করলে ওয়াই স্কোয়ার সাথে জেড গ্রহণ করলে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্সের সাথে ওয়াই স্কোয়ার গ্রহণ করলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সাথে এক্স গ্রহণ করলে জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই জেড স্কোয়ার কেননা আমরা এক্ষেত্রেও আমরা ওই ফর্মুলাটাকে অবশ্যই অবলম্বন করব যে এক্স ওয়াই এবং জেড যদি একসাথে থাকে তখন আমরা অবশ্যই ঘড়ির কাটার দিকে সবসময় কাউন্ট করবো এক্স ওয়াই ঠিক একইভাবে ওয়াই জেড এবং তারপরে লাস্টলি জেড এক্স কখনোই এর ব্যতিক্রম কোনো ধরনের চিন্তা করবো না আচ্ছা তো তাতে করে কি হচ্ছে পরের রাশিটাতে আমরা একটু সাজিয়ে লিখবো যেমন এখানে আছে জেড না এখানে তো জেড আছে সো জেড এর সাথে এই যে এখানেও কিন্তু জেড আছে যদিও ওখানে ওয়াই স্কোয়ার জেড আর এখানে ওয়াই জেড স্কোয়ার আর তাহলে এই দুইটাকে আমরা একটু সাজিয়ে লিখব আর এই দুইটাকে আলাদাভাবে লিখব তো ওইটার জন্য আমরা এই অংশটুকু একটু মুছে দিই তাহলে আমরা বলছিলাম যে এই দুইটাকে আলাদা আলাদা ভাবে লিখব একটা লাইন শর্ট করা হয়েছে কেননা অঙ্ক সংকুলনের কারণে আচ্ছা এটাকে কোন লাইনটা শর্ট করা হয়েছে সেটা আমরা একটু লিখে নিই দেখুন যে যদি আমি প্লাস ওয়াই স্কোয়ার জেড দিই ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড তাই তো তাহলে অংশ থাকে এই দুটা অংশ এই দুটা অংশ কি এরপরে থাকে কি এক্স ওয়াই স্কোয়ার প্লাস সরি এটা সো মাইনাসের এক্স ওয়াই প্লাস জেড আচ্ছা এখন এই প্রথম দুটার থেকে আমরা কি পাচ্ছি প্রথম দুটার থেকে কি ওয়াই জেড কমন যায় না অবশ্যই ওয়াই জেড কমন যায় সো ওয়াই জেড যখন আমরা কমন নিচ্ছি তখন সেক্ষেত্রে এখানে প্রথমটার থেকে থাকে ওয়াই মাইনাস এখান থেকে থাকে হচ্ছে জেড তার মানে ওয়াই মাইনাস জেড ঠিক একইভাবে যদি পরের অংশটুকু থেকে মাইনাস আমাদের কি কমন যায় শুধুমাত্র এক্স কমন যায় মাইনাসের এক্স কমন নিলে তখন থাকে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাই তো তো এই লাইনটাই এখন করব যে x y মাইনাস z যেভাবে আছে সেভাবেই সো এই অংশটা আলাদা আলাদা ভাবে যে yZটাকে কমন ধরলে y মাইনাস z আর মাইনাস x কমন ধরলে y স্কয়ার মাইনাস এই অংশটা করা হইছে এখানে এখন y মাইনাস টা এখন দেখুন y মাইনাস z এখানে একটা লাইন আমরা করতে পারি এর পরে আরেকটা লাইন এখানে লিখে রাখেন যে যে যা কাজটা করা হচ্ছে এই অংশটুকো যেভাবে আছে সেভাবেই থাকবে প্লাসের যে ওয়াই জেড প্লাসের ওয়াই জেড তারপরে আছে হচ্ছে ওয়াই মাইনাস জেড সো ওয়াই মাইনাস জেড এর সাথে মাইনাসের এক্স তো তখন X এর সাথে এখন ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি আমরা বলতে পারি এ মাইনাস সো এটা এখন এখান থেকে কেন এটা এ করতেছে দেখুন তাহলে এখানে ওয়াই মাইনাস জেড এখানে ওয়াই মাইনাস জেড এবং প্রথমটার ওয়াই মাইনাস জেড তাহলে এই তিনটার ওয়াই মাইনাস জেড যদি আমি কমন ধরি তাহলে সেক্ষেত্রে কি থাকতেছে এখানে থাকতেছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড তারপরে এই যে এক্স এর সাথে থাকতেছে কি অর্থাৎ আমরা তো এটাকে নিয়ে নিছি তাহলে থাকে

এখন তাহলে এই অংশটুকু একটু মুছে দিই তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র এক্স স্কোয়ার সাথে এক্স ওয়াই নিতে পারি এক্স স্কোয়ার সাথে এক্স ওয়াই আর এই যে ওয়াই জেড এর সাথে জেড এক্স কেন নিচ্ছি দেখুন এক্স স্কোয়ার সাথে যখন আমি এক্স ওয়াই নিচ্ছি তার মানে হচ্ছে এক্স কমন নিলে আমি এক্স মাইনাস ওয়াই পাবো আবার এখান থেকে জেড এক্স এবং ওয়াই জেড যখন নিচ্ছি তখন এখান থেকে জেড কমন নিলে তাহলে এক্স মাইনাস ওয়াই পাবো সেটার জন্য সো এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছি তাহলে পাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এখান থেকে আমরা মাইনাসের জেড কমন নিচ্ছি মাইনাসের জেড কমন নেওয়ার কারণে প্রথমটা প্লাস আর এটা প্লাস থেকে আমরা যেহেতু মাইনাসটা কমন নিচ্ছি তাহলে মাইনাসের ওয়াই সো এই রাশিটার থেকে আমরা একটা জিনিস কমন পাই সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সো এক্স মাইনাস ওয়াইটাকে কমন নিছি তাহলে থাকে কি হচ্ছে এক্স মাইনাস জেড কিন্তু ওই যে আমরা বলছিলাম না যে সময় আমাদেরকে একটা ফর্মুলা অবলম্বন করতে হবে এক্স ওয়াই এবং জেড এই তিনটাকে ঘড়ির কাটার দিকে রাখতে হবে কিন্তু এই জায়গাটাতে দেখুন ঘড়ির কাটার উল্টা দিকে ঘুরে তার মানে এই জায়গাটা থেকে আমরা মাইনাসটা কমন নিতে পারি নিলে কি হয়ে যায় এখন এই মাইনাসটা কি আছে আছে তাহলে এই মাইনাসটা গুণন অবস্থাতে থাকার কারণে এই মাইনাসটা আমরা সামনে নিয়ে যেতে পারি তাই না গুণন অবস্থাতে যেহেতু আছে যার কারণে এই সম্পূর্ণ পদটাই হচ্ছে মাইনাসে হয়ে যাচ্ছে সো এই মাইনাসটাকে আমরা সামনে লিখতে পারি তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর এরপর আসি চরম প্রশ্ন চরম প্রশ্নটা আগের প্রশ্ন যখন হচ্ছে কাটাকাটি পর্যন্ত শেষ হয়ে গেছে তারপরের হ্যাঁ একেবারে ছোট অর্থাৎ যেখানে আমরা গুণন করেছিলাম যে যে যেকোনো দুইটাকে গুণন করেছিলাম ওইভাবে অর্থাৎ এখান থেকে আমরা এই অংশটাকে আলাদাভাবে রেখে দেব। শুধুমাত্র এই অংশটাকে গুণন করে ফেলবো এই অংশটা গ্রহণ করে ফেলবো তাহলে বি স্কোয়ার স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম এটা যখন গুণন হচ্ছে সি স্কোয়ার স্কোয়ার যদি সি স্কোয়ার সাথে গুণন হয় তাহলে সি সি স্কোয়ার স্কোয়ার আর গ্রহণ হয় সি টু দি পাওয়ার ফোর ইন্টু এ স্কোয়ার তাহলে সি টু দি পাওয়ার ফোর স্কোয়ার আর সি স্কোয়ার স্কোয়ারটা যদি আমি এ স্কোয়ার সাথে গ্রহণ করি তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার এবং এ স্কোয়ার গ্রহণ হলে এ টু দি পাওয়ার ফোর তাই না সো এখানে অনেক একটা জিনিস ভুল করে থাকে যে আচ্ছা সি স্কোয়ার সি স্কোয়ার সাথে গ্রহণ করলেন এ স্কোয়ার সাথে তো গ্রহণ করলেন না এই ধরনের আমি স্টুডেন্ট পাইছিলাম যেটার কারণে আমি সলিউশনটা বলে দিই যদি আপনি সি স্কোয়ারটা এটার সাথে গুণন করেন তার মানে হচ্ছে সি স্কোয়ার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার তাই না এটা গুণন হলো তাহলে তো সি স্কোয়ার দুইটার সাথে গুণন অবস্থাতে হলো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সি এবং সি সিটাকে আমরা বেশ ধরতেছি তাই না উপরে পাওয়ার আছে টু টু প্লাস এই সি এর উপরে পাওয়ার আছে টু সাথে হচ্ছে এ স্কোয়ার হচ্ছে হচ্ছে কি আর এখানে আশা করি আমরা পরের অংশটুকু বুঝতে পারবো যে কেন শুধুমাত্র সেই মানটার সাথে গ্রহণ হয় আরেকটার সাথে কেন আমরা গ্রহণ করলাম না কেননা এই সি স্কোয়ার সাথে গ্রহণ করার অর্থটাই হচ্ছে অটোমেটিক্যালি স্কোয়ার সাথে গুরন হয়ে গেছে আচ্ছা তো এটা এরপরে স্কোয়ার বিস্কোয়ার সাথে যখন আমরা এ স্কোয়ার গ্রহণ করছি স্কোয়ার এবং এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর ইন্টু বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এবং বি স্কোয়ার গ্রহণ করলে বি টু দি পাওয়ার ফোর এখন দেখুন তাহলে এই অংশটুকু যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দেবো এই অংশটুকুকে একটু সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লেখার জন্য এটা কি দেখুন যদি টু দি পাওয়ার ফোর থাকে অর্থাৎ যেটা টু ডিদি পাওয়ার ফোর আছে সেই টু দি পাওয়ার গুলোকে একসাথে লিখব এবং যেটা টু ডিদি পাওয়ার ফোর নাই সেইগুলোকে আমরা আলাদা আলাদাভাবে লিখব অর্থাৎ প্রথমটাতে দেখুন সি টু দি পাওয়ার ফোর আছে তার মানে সি টু দি পাওয়ার ফোর এর সাথে আমাদের নিতে হবে আচ্ছা এখানে আমরা একটু সাজিয়ে লিখবো সে সাজানোর ব্যাপারটা হচ্ছে যে এই যে এ টু দি পাওয়ার ফোরটা যদি আমি নিই তাহলে এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার আর তার সাথে আমি নিলাম মাইনাসের এইট সি স্কয়ার এ টু দি পাওয়ার ফোর তাহলে এই দুইটা যখন নিচ্ছি তখন আমরা কিন্তু এ টু দি পাওয়ার ফোরটাকে কমন নিয়ে আমরা বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার বানাতে পারতেছি তাই না বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার কেন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বানাবো এই যে আমাদের প্রথমে বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার রেখে দিয়েছি সো এটার সাথে তাল মিলানোর জন্য অর্থাৎ এটার সাথে সামঞ্জস্য তৈরি করার জন্য এখান থেকে ওই জিনিসটা আমরা বের করবো তার মানে এই দুইটাকে যদি আমি একসাথে লিখি আর এই সি সি টু দি পাওয়ার ফোর স্কোয়ার এবং স্কোয়ার বি টু দি পাওয়ার ফোরটাকে আলাদাভাবে লিখি তাহলে কিন্তু আমরা কমনটা পাচ্ছি কেমন দেখুন তো এখানে বি স্কোয়ার সি স্কোয়ার যেভাবে ছিল সেভাবেই লিখলাম বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখান থেকে আমরা নিচ্ছি কি এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি টু দি পাওয়ার সি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর সো এই অংশটুকু থেকে আমরা কমন নিতে পারতেছি এ টু দি পাওয়ার ফোর তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকতেছে আবার এখান থেকে মাইনাসের যদি আমি এ স্কোয়ার কমন নিই তাহলে বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর থাকে এখন এখানে একটু বুঝেন বি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর থাকবে তাই না তখন আমরা তখন কি কাজটা করতে পারবো টু দি পাওয়ার ফোর আছে বি টু দি পাওয়ার ফোর এর পরিবর্তে বি স্কোয়ার এর উপরে আমি দিতে পারি হচ্ছে স্কয়ার মাইনাস সি টু দি পাওয়ার ফোর আছে তাহলে সি স্কোয়ার এর উপরে দিতে পারি স্কয়ার তাই তো তাহলে বি স্কোয়ার উপর স্কয়ার সি স্কোয়ার উপরে স্কোয়ার তখন আমরা কি সূত্র করতে পারতেছি যে স্কোয়ার মাইনস বি স্কয়ার সূত্র সূত্রটা কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তখন এভাবে কিন্তু অঙ্কটা হচ্ছে তখন আমরা বি স্কোয়ার আর সি স্কোয়ারটাকে কমন নিতে পারতাছি তো সেই কাজটাই করতেছি এখানে যে এ টু দি পাওয়ার ফোর কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে স্কোয়ার কমন নিলে বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর সো এই লাইনটাকে একটু সংক্ষিপ্ত করা হয়েছে এর এর কারণে যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একবার যদি আমি কমন নিই এই বি টু দেবার ফোর মাইনাস সি টু দেবার ফোর এর পরের লাইনটাতে আপনারা ইচ্ছা করলে এই দুইটা লাইন করে নিতে পারেন এটা এবং তারপরে এটা অর্থাৎ এই পর্যন্ত সেম থাকবে এই পর্যন্ত সেম থাকবে শুধুমাত্র স্কোয়ারের সাথে এই অংশটুকুর ক্ষেত্রে আমরা চেঞ্জ করে লিখবো এটা যেমন এখানে স্কয়ারটা দিতে পারি তাহলে হয়ে গেল পরের লাইন আর তারপরের লাইনে এখানে স্কোয়ার তার সাথে গুণন অবস্থাতে এটা এই তিন দুটো লাইন আপনারা অতিরিক্ত লিখে নিতে পারেন আচ্ছা তো তাহলে সেই ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা কমন নিচ্ছি এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিচ্ছি আচ্ছা আমি একটু করেই দেখাই অনেকেই বুঝবেন না অর্থাৎ আমরা বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার কে ভাঙছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সো এই তিনটার থেকে আমরা কী পাচ্ছি বিস্কোয়ার মাইনাস স্কোয়ার এখানেও পাচ্ছি এখানেও বিস স্কোয়ার মাইনাস স্কোয়ার আর এখানেও বিস্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার মানে তিনটার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে থাকে কি এই যে স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস মাইনাসের এই যে এই অংশটুকু স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশটুকু তাহলে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন এই অংশটা গুণন করে দিই তাহলে a² b² c² a² হয় এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখব সাজানোর মধ্যে কি কি আছে যে b² c² তো পাইছি তার মানে c² a² হবে সো প্লাস এর সাথে যে কোন একটার সাথে অর্থাৎ b² c² এর সাথে যদি আমি নি c² তাও হয় আবার b² c² এর সাথে যদি আমি a² b² নি তাও হয় একই যেভাবেই দুইটা জিনিসে একই রকম ভাবে চলে আসবে সো প্লাসের সাথে মাইনাসের তার মানে আমরা সাজা লিখতে পারি যে তো তাহলে আমরা এরকম করতে পারি যে এই দুইটাকে একসাথে দেন বি স্কোয়ার সি স্কোয়ার এবং সি স্কোয়ার স্কোয়ারকে আলাদা তাহলে এ টু দি পাওয়ার ফোরটাকে আরেকটা লাইন আপনারা এখানে করতেই পারেন ইচ্ছা করলে এ টু দি পাওয়ার ফোরটাকে আলাদাভাবে যে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এই লাইনটা লিখতে পারেন এরপরে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার সি স্কোয়ার এটা না নিতে তাহলে মাইনাসের সি স্কোয়ার এ স্কোয়ার তারপরে প্লাসের আমরা বি স্কোয়ার সি স্কোয়ার এভাবে লিখতে পারি তো তাতে করে হচ্ছে কি প্রথম অংশটার থেকে আমরা এ স্কোয়ার কমন নিচ্ছি যেরকম করা হয়েছে এখানে Nilye, chhe, a কমন নিলে a স্কয়ার b স্কয়ার হচ্ছে এই অংশটুকুর থেকে তারপর মাইনাসের এই অংশটুকুতে b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার থেকে মাইনাসের c স্কয়ার কমন নিলে a স্কয়ার b স্কয়ার থাকতেছে এখন দেখুন এই দুইটা রাশির মধ্যে a স্কয়ার b স্কয়ারটা কমন যাচ্ছে সো a স্কয়ার b স্কয়ার যদি আমি কমন নেই তাহলে থাকে a স্কয়ার c স্কয়ার কিন্তু এখানেও ওই একই প্রবলেমটাই হয়ে আছে যে আমাদের সাজানোটা ঠিক নেই অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যে সাজানোর যে জিনিসটা যেভাবে সাজাইতে হয় এ বি সি ঘড়ির কাটার আকারে সেই জিনিসটা কিন্তু এখানে ঠিক নেই সো আমাদের ওই ঘড়ির কাটার মতন করে সাজাতে হবে এর আগের অঙ্কের ঠিক অনুরূপ করে সো আগের অঙ্কের মতন করে যদি আমরা একটু সাজাই তাহলে এই স্কোয়ার সি স্কোয়ার এটাকে চেঞ্জ করতে হবে তার মানে মাইনাস কমন নিলে তখন আমরা পাবো সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এই মাইনাসটা তো সবার সাথেই গুণন অবস্থাতে আছে তো এই মাইনাসটাকে আমরা একেবারে সবার সামনে লিখে দিতে পারি সো সবার সামনে লিখে দিলে আসেছে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু মাইনাস স্কোয়ার ইন্টু এইটাই ছিল এই প্রশ্নটার জন্য উত্তর আশা করি আমরা বুঝতে পারছি যদি বুঝতে না পারি তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করব ওখানে কিছু লিখে বোঝানোর জন্য সো এই ছিল এই প্রশ্নটার উত্তর তো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে কিন্তু আমরা সূত্র ভাঙতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটাকেও সূত্র ভাঙতে পারি এ প্লাস বি প্লাস সি ইনটু বি মাইনাস সি আর এটাকেও সূত্র ভাঙতে পারি সি প্লাস এ ইনটু সি মাইনাস এ সো এটা সূত্র ভাঙলাম মনে করুন সো সূত্র ভাঙলে যে জিনিসটা হয় সেখানকার মাইনাসগুলো একসাথে এবং প্লাসগুলো একসাথে যেটা বইয়ের আকারে উত্তর দেওয়া আছে সেভাবে আমরা সাজিয়ে লিখেছি এটাই হচ্ছে এই লাইনটার টোটালটা অঙ্ক এখানে অনেকেই আবার নাও বুঝতে পারে না আমি আরেকটু ক্লিয়ার করতেছি এ প্লাস বি সূত্রটা যেভাবে আসে ইন্টু এখানে আসবে এ মাইনাস বি তাই না ঠিক একইভাবে পরের বি স্কোয়ার সি আসবে কি বি প্লাস সি ইন্টু তারপরে আসবে কি সি এ সি তার সাথে আসবে সি মাইনাসে তাই না তো যখন এই রাশিটা আসতেছে তখন আমরা এই যে আর আর তিনটা একসাথে লিখলাম বাকি যে এ অংশটা আছে সেই মাইনাস গুলোকে আলাদাভাবে লিখলাম এই ছিল জন প্রশ্ন সমাধান এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে দুইটা আছে ছয় এবং জনং প্রশ্ন ওই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে